বৃহস্পতিবার রানীর বাজারে বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর দুর্বৃত্তরা আক্রমণ করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। অভিযোগ, শাসক দল এদিন পুলিশ কাস্টডির মধ্যে কংগ্রেসের উপর আক্রমণ করেছে। মিছিলে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, কংগ্রেস সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী ভারত জোড়ো আন্দোলন সংগঠিত করতে মজলিশপুর বিধানসভা এলাকায় গিয়েছিলেন। পুলিশ কংগ্রেসের কর্মী সমর্থকদের মিছিল সংগঠিত করতে দেয়নি, পরে পুলিশ কংগ্রেস কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে নেয়। কিন্তু সেখান থেকে ফেরার সময় পুলিশের কাস্টডিতে আক্রমণ চালায় বিজেপির দুর্বৃত্তরা বলে অভিযোগ। আহত হয়েছেন বহু কংগ্রেস কর্মী সমর্থক, তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় বলে জানান তিনি এবং এই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। পুলিশ যদি অভিযুক্তদের গ্রেপ্তার না করে তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। পরে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। রানীবাজার, যেখানে ভারত জোড়ো অভিযানের জন্য আমরা গিয়েছিলাম, পুলিশ আমাদের গ্রেপ্তার করেছে, আমাদেরকে মিছিল করতে দেয়নি। সর্বভারতীয় প্রোগ্রাম, সেখানে আমাদেরকে গ্রেপ্তার করেছে, আমরাও পরে গ্রেপ্তার বরণ করেছি। তারপরে আমাদেরকে অ্যারেস্ট করার পরে গাড়ি ঘোড়াতে তুলল, পুলিশ কাস্টডিতে গিয়েছি আমরা এবং এখানে পদস্থ পুলিশ অফিসার বলছে আপনাদেরকে অ্যারেস্ট করে আমরা রিজার্ভে নিয়ে যাব। কিন্তু সেখানে আমরা যখন আছি আমাদের গাড়ি ঘোড়াতে আক্রমণ করেছে। আমাদের বিধায়ক কংগ্রেস নেতা গোপাল